স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নোয়াখালীতে জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী একরামুল হকের সভাপতিত্বে বৃহস্পতিবার 1 জুন নোয়াখালী এলজিইডি কামরুল ইসলাম সিদ্দিক হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী গোলাম মোস্তাফা ও সাংবাদিক আকবর হোসেন সোহাগ। ভার্চুয়ালি বিভিন্ন উপজেলার কর্মকর্তা ও ঠিকাদার এবং সাংবাদিকরা অংশ নেন। এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এলজিইডির কাজের মান নিয়ন্ত্রণের লক্ষ্যে কোম্পানিগঞ্জ সহ 5টি উপজেলা ও সারা দেশে 230টি ল্যাব ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম। The money is the opportunity for us.